Hi viewers, I'm Shakib from TechTestBD. আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে অটো লাইক নিতে হয়। আপনারা হয়তো দেখে থাকবেন যে আপনার অনেক বন্ধু আছে যে বেশি ফ্রেন্ড নাই, বেশি ফলোয়ার নাই, কিন্তু ফেসবুকে কোনো পোস্ট করা মাত্রই দেখবেন যে হাজার হাজার লাইক চলে আসতেছে। অনেকে হয়তো লাইক পান, কিন্তু যারা পান না তারা ম্যাক্সিমামই কিন্তু অটো লাইকের মাধ্যমে এই লাইকগুলো নেয়। আপনি হয়তো জানেন না কিভাবে অটো লাইক নিতে হয়, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে অটো লাইক নিতে হয়। তো চলুন, যা করতে হবে প্রথমে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো দেখুন, আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পরে লিঙ্ক বারটা ভালো করে ফলো করুন। লিঙ্কে লিখতে হবে fastautolikers.com। ভালো করে দেখবেন লিঙ্কটা, fastautolikers.com লিখে এই লিঙ্কে আপনারা যাবেন। দেখুন আমি যাচ্ছি। এই পেজটা লোড নেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাভেলেবল ফর অ্যান্ড্রয়েড, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখানে যাওয়ার পরে নিচে আসলে দেখতে পাবো, দেখুন ডাউনলোড এপিকে, এই অপশনটা থেকে আমরা এপিকে মানে অ্যান্ড্রয়েডের জন্য সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নেবো। তো আমি দেখুন ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আমি এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড 1.04 MB, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। 1.04 MB একটা অ্যাপস এখান থেকে ইনস্টল করে নেবেন, এখান থেকে ওপেন করে ইনস্টল দিবেন। আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি ওপেন করছি। দেখুন এটা এখান থেকে ওপেন করার পরে দেখুন লগ ইন উইথ ফেসবুক, এই অপশনটা দেখতে পাবেন এখানে। এই অপশন থেকে আপনারা লগ ইন করতে হবে। ফেসবুকে সাধারণত যেভাবে লগ ইন করে থাকেন আপনারা ইমেল আর ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে, সেভাবে একইভাবে এখানে লগ ইন করতে হবে। তো দেখুন আমি লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, আমি লগ ইন দিছি। লগ ইন হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, লগ ইন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো দেখুন লগ ইন হওয়ার পরে এখানে গেট ইউজার ইনফো, আপনার ইউজার ইনফো গুলো এই অ্যাপস চলে আসবে। এখান থেকে ইন্টার অপশনটা দিবেন। ইন্টার অপশন দেওয়ার পরে আপনি এখন যে পোস্ট লাইক নিতে চাচ্ছেন সেই পোস্টের লিঙ্কটা আপনার দরকার হবে। তো দেখুন আমি একটা ফটো সিলেক্ট করছি, এখান থেকে এই ফটোটা আমি লাইক নিবো। এখন 22 আওয়ার্স হয়ে গেছে, এখন লাইক নেই, একটা লাইক। তো এখান থেকে ফটোর উপর ক্লিক করে কপি লিঙ্ক ইউআরএল, মানে ফটোর উপর একটু চাপ দিয়ে ধরে কপি লিঙ্ক ইউআরএল থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন, নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট পেস্ট করে দেওয়ার পরে এখন দেখুন নিচে অপশন আছে আপনি কতগুলো লাইক নিতে চান এই ফটোর জন্য। তো আমি এখান থেকে দেখুন সাপোজ 60টা লাইক আমি নিব, দিয়ে সাবমিট করে দিলাম। সেন্ডিং লাইক, প্লিজ ওয়েট, এখান থেকে একটু অপেক্ষা করতে হবে। এই যে সাকসেস, দেন ইউ হ্যাভ গট 61 লাইকস। আমি কিন্তু 61টা লাইক পেয়ে গেছি। আমি এখানে টাইম দেখাচ্ছি দেখুন অ্যাবাউট 7 মিনিটস, 7 মিনিটের মতো আবার টাইম লাগবে আমি আবার পুনরায় লাইক নেওয়ার জন্য। তো দেখুন এখনো লাইক আসে নাই, তো আমি রিফ্রেশ করছি। দেখুন হ্যাঁ, রিফ্রেশ করার পরে যে একটা নোটিফিকেশন আসছে, অর্থাৎ লাইক মনে হয় চলে আসছে। দেখুন ইউ মুস্তাফা রাঘব অ্যান্ড 60 আদার্স, অর্থাৎ আমি এবং 61 আরো একজন এটা লাইক দিয়েছে। দেখুন আমি 61টা লাইক পেয়ে গেছি অলরেডি। তো এই হচ্ছে ফেসবুকে অটো লাইক নেওয়ার নিয়ম। কিন্তু আমি পার্সোনালি একটা কথা বলি আপনাদেরকে, আমি আমার নিজের অ্যাকাউন্টে কিন্তু অটো লাইক নিই না, কারণ এটা নিলে হয় কি, মানে আপনি যে এই 60টা লাইক নিলেন এভাবে আপনার অ্যাকাউন্ট থেকেও কিন্তু অন্য আইডিতে অটোমেটিক লাইক চলে যাবে। আপনি যখন এই অ্যাপে লগ ইন করবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে অন্য আইডিতে এইভাবে লাইক যাবে। আমি সেই জন্য পার্সোনাল অ্যাকাউন্টে আমি এইভাবে লাইক নিই না, এটা জাস্ট আমি এমনি একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখালাম জাস্ট। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অটো লাইক নিতে হয়। ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।